বাবাকে বস্তা বন্দি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, পৃথিবীতে এমন কোন বিপদ আসে না আল্লাহর অনুমতি ছাড়া। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে একটি বিপদ, যেটি গজব, তার নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস যার দ্বারা এখন বোঝার সময় এসেছে পৃথিবীতে আসলে কেউই আমার আপন নয়, আমার স্ত্রী আমার আপন নয়, আমার সন্তান সন্তানাদি আমার আপন নয়, আমার টাকা পয়সা আমার নয়, কোনো কিছুই আমার নয়। এটা সর্বপ্রথম উদ্ভাবনের সময় এসেছে। তার বাস্তব প্রমাণ আমরা বেশ কিছু পত্রিকার নিউজ কভারের মাধ্যমে জানতে পারছি। যেমন চট্টগ্রামে থাকতেন পাবনার চাটমোহরের রফিক মুসল্লি নামে 48 বছর বয়সের বাবা, দুই সন্তানের সাথে চট্টগ্রামে থাকতেন, দুই সন্তান সেখানে চাকরি করে। বাবার জ্বর এসেছে, সাথে একটু ঠান্ডা কাশি আছে। সন্তান দুইটি বাবার করোনা ভাইরাস হয়েছে সন্দেহে বাবাকে বস্তাবন্দি করে মাইক্রো অথবা কারের মধ্যে ঢোকায়ে পাবনার চাটমোহরে জন্মস্থান অর্থাৎ নিজ বাড়ি নিজ গ্রামে নিয়ে এসে রাস্তায় বস্তা বন্দি অবস্থায় ফেলিয়া রাখিয়া চলিয়া গিয়াছে। এই সন্তান দুইটি নিজের বাবাকে রেখে চলে গেল। তাহলে এই সন্তান যে বাবাকে রেখে চলে গেল, এর দ্বারা কি আমরা বুঝতে পারি না যে আসলে পৃথিবীর সন্তান আসলে আমার আপনার স্বার্থের আপনার? এটা বোঝার সময় এসেছে। যখন রেখে চলে গেল, আশেপাশের মানুষেরা বা রাস্তায় চলমান মানুষেরা যখন বাচ্চাটা সামনে দেখতে ছিল, বাচ্চা খুলে তারা তার মধ্যে রফিক মুন্সিকে দেখতে পাইল, তারা তাকে দ্রুত বাস্তার ভিতর থেকে বাহির করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পূর্বেই রফিক মুসল্লি বা মুন্সি তিনি মারা গেলেন। তাহলে কেমন সন্তান, কেমন নরপিশাস সন্তান যে সন্তানেরা নিজের বাবাকে করোনা সন্ধে এই কাজটি করলো, এটা কোনো মানব সভ্যতা করতে পারে না, এটা কোনো মানুষ কখন এটা করতে পারে না। যে বাবা মা সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা ফলা তাকুল্লাহুমা উফ, এমন কোন কথা যেন বলো না যার দ্বারা, বা এমন কোনো আচরণ করো না যার দ্বারা তোমার বাবা মা তোমার সাথে একটু উফ শব্দটি করে বসে। আল্লাহ নিজে বলেছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে তোমরা সবচাইতে সুন্দর সবচাইতে দয়ার্দ পূর্ণ কথাবার্তা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সম্পর্কে বলেছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা বল হে আমার রব, আমাদের বাবা মাকে ওইভাবে তোমার কোলে লালিত পালিত করো, দেখে শুনে রাখো যেমন ভাবে আমাদের ছোটবেলায় আমাদের বাপ মা আমাদেরকে দেখে শুনে লালিত পালিত করে বড় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম সন্তান সন্তানাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার এই গজব
এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।